بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته بسم الله الحمد لله والصلاة, والصلاة, والصلاة والسلام على رسول الله شمان الدين তিনি ফয়সল বাই দুবাই থেকে বলে স্পষ্ট করেছেন মহিলাদের পিরিয়ড সম্বন্ধে এখানে কয়েকটা কয়েকটি মশাল আছে খেয়াল করে শুনুন ঋতুর সর্বনিম্ন ও সর্বোচ্চ নির্দিষ্ট দিন বলে কিছু আছে আছে কি বিশুদ্ধ মতে ঋতুর সর্বনিম্ন সর্বোচ্চ দিন নির্দিষ্ট বলে কিছু নেই কেননা আল্লাহ তাআলা বলেন এস আল কাজুল মাহিদ উলহু আজং ফিল মাহিদ সুরাবাকার দুশো বাইশ নম্বর আয়াত এখানে স্ত্রী সহবাসের নিষিদ্ধতা নির্দিষ্ট দিনের সাথে সম্পর্কিত করা হয়নি এর সম্পর্ক হচ্ছে অপবিত্রতা অপবিত্র পবিত্রতা থেকে পবিত্র হওয়ার সাথে এ থেকে বোঝা যায় বিধানটির কারণ হচ্ছে ঋতু থাকা বা না থাকা যখনই ঋতু হওয়া যাবে বিধান প্রযোজ্য হবে যখনই পবিত্র হয়ে যাবে তার বিধান সমূহ রোহিত হবে তাছাড়া নির্দিষ্ট দিন বেঁধে দেওয়ার কোনো দৈল নেই অথচ বিষয়টি বর্ণনা করে দেওয়ার দরকার ছিল বয়স বা দিনের নির্দিষ্টতা যদি শরীয়ত সম্মত হতো তবে তা অবশ্যই আল্লাহর কিতাব দাবর সৌরুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সুন্নতি বর্ণিত হইত অতএব এই ব্যক্তি এই ব্যক্তিতে নারীদের কাছে পরিচিত স্রাব যখনই দেখা যাবে নারী তখনই নিজেকে ঋতুবর্তি গণ্য করবে এখানে কোন দিন কোনো দিন নির্দিষ্ট করবে করবে না কিন্তু নারী নারীর স্রাব যদি চলতেই থাকে বন্ধ না হয় অথবা সামান্য সময়ের জন্য বন্ধ হয় যেমন মাসে একদিন বা দিন তবে তা ইস্তেহাজা বা স্রাব অসুস্থ বলে গণ্য হবে এই নির্গত স্রাবের ব্যবহারে নারী যদি সন্দেহ হয় এটা কি হাইজের রক্ত মাসিক রক্ত নাকি রোগের রক্ত ইস্তেহাজার রক্ত এবং সে ভারতক করতে পারে না তবে সে উহা কি গণ্য করবে তাহলে কি গণ্য করবে কি মাসিক মাসিক না স্রাব আসল কথা হচ্ছে নারীর গর্ভ থেকে নির্গত রক্ত হাই জোরেই হয়ে থাকে কিন্তু যখন প্রমাণিত হয়ে যায় যে তাই সে ইস্তেহাজার শ্রাব তখন ইস্তেহাজা হিসেবে গণ্য হবে অন্যথায় ইস্তেহাজা কিনা সুস্পষ্ট প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্গত রক্ত হাইজ বা ঋতু হিসেবে গণ্য হবে মনে করুন কোনো মহিলা কোনো মহিলার ঋতুর নির্দিষ্ট দিন ছিল ছয় দিন অথবা এই এই দিনের পরিমাণ বৃদ্ধি হয়ে গেছে সে এখন কি করবে তার উত্তর হলো এই নারী ঋতুর দিন ছিল ছয় দিন কিন্তু তা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে নয় দিন বা দশ দিন বা এগারো দিন হয়ে গেছে তবে তা ঋতু হিসেবে গণ্য করে পবিত্র না হওয়া পর্যন্ত সরাত সিয়াম থেকে বিরত থাকবে কি কেননা নবী জন্য নির্দিষ্ট সীমা রেখা নির্ধারণ করে দেননি আল্লাহ বলেন আর তারা তোমার কাছে জিজ্ঞাসা করে হায়ের সম্পর্কে বলে দাও এটি খুব বাইশ ইতিপূর্বে বলেছি ঋতু শুরু হওয়ার দুই দিন পূর্বে নারীর গর্ভ থেকে যে হলুদ রঙের তরল পদার্থ নির্গত হয় তার বিধান কি হলুদ রঙের এই তরল পদার্থ যদি ঋতুর সময় হওয়ার পূর্বে নির্গত হয় তবে তা কিছু হলুদ রঙও মেটে রঙের তরল পদার্থ বের হলে তা কোনো কিছুই গণ্য করতাম না পোহারি কথাটা বুঝতে পারেন নাই ঋতু শুরু হওয়ার দুই দিন পূর্বে নারীর গর্ব থেকে যে হলুদ রঙের তরল পদার্থ নির্গত হয় তার বিধান কী উত্তর তার উত্তর শরীর উত্তর হলুদ রঙের যে এই তরল পদার্থ যদি ঋতুর সময় হওয়ার পূর্বে নির্গত হয় তবে তা কিছু নয় কেন রাহান বলেন আমরা হলুদ রঙ মেটে রঙের তরল পদার্থ বের হলে তা কোনো কিছু গণ্য করতাম না বোখারি আবুদাবুদের বর্ণনা এসেছে আতিয়া রদিয়ালা বলেন পবিত্র হওয়ার পর হলুদ ও মেটে রঙের তরল পদার্থ বের হলে আমরা তাকে কোনো বেশি গণ্য করতাম না আরেক প্রশ্ন পবিত্র হওয়ার পর হলুদ রঙও মেটে রঙের তরল পদার্থ বের হওয়া বিধান কি তার উত্তর বলা হবে ঋতুর ক্ষেত্রে নারীদের সমস্যা সাগরতুল সাগরতুল্য যার কোনও কুল কিনারা নাই এর অনেক কারণের মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে গর্ব বা মাসিক দারণের সমস্যা সম্পর্কে অবগত ছিল না পূর্বে মানুষ এতা ধরনের সমস্যা সম্পর্কে অবগত ছিল না সন্দেহ নেই সৃষ্টি লগ্ন থেকে নারীর নানান সমস্যা রয়েছে কিন্তু বর্তমান বর্তমানে এর অধিক্য আধিক্য এত বেশি যে মানুষ তার সমাধান ক্ষেত্রে হয়ে যায় যা দুঃখজনক বিষয় তবে মূল রীতি হচ্ছে নারী যদি নিশ্চিত ভাবে ঋতু থেকে পবিত্রতা দেখতে পায় যেমন নারীদের কাছে পরিচিত সাদা পানি বের হওয়া বা হলুদ বা মেটে রঙের বের হওয়া বিজা পাওয়া এগুলো সবাই হায়স বা ঋতু নয় এগুলো সালা বা সিয়াম থেকে বাধা দিবে না স্বামী সহবাসে বাধা করবে না কেননা এটা হায়জন উম্মতিয়ে রাদিয়াল্লাহু তাআলা পবিত্র হওয়ার পর হলুদ রং ও মেটে রং তরল পদার্থ বের হলে আমরা তাকে কিছুই গণ্য করতাম না এই ব্যক্তি জেনেwidetildeভাবে নিশ্চিতভাবে পবিত্র হওয়া ফর এই ধরনের যা কিছু ঘটুক যা কিছু হোক তাতে নাই কোনো অসুবিধা নেই সালাত সিয়ামাত সামনে সহবাসে কোনো বাধা নেই কিন্তু পবিত্রতা না না থাকে না দেখা পর্যন্ত তার হেরা করবে না কেননা কোন করোনারি রক্ত বের হওয়াতে বিশেষ আশঙ্কা দেখলে পবিত্রতা চিহ্ন না দেখলেই না দেখেই তারা করে গোসল কর रहे हैं। যেসব মহিলা সাহাবীগণ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু দেখানোর জন্য তুলে নিয়ে আসতেন। যাতে ফিতরঙ্গের তরল পদার্থ লেগে থাকতো। তখন তিনি তাদেরকে বলতেন, "সাদা পানি নির্গত না হওয়া পর্যন্ত তোমরা পার করবে না।" অসুস্থতার কারণে যদি কোনো নারীর রক্তস্রাব নির্গত হতেই থাকে তবে কিভাবে সে সালাত ও সিয়াম আদায় করবে আপনাদের উত্তর আপনাদের প্রশ্নের অনেকগুলো অনেকগুলো পয়েন্ট আছে আমি একটা একটা করে বলতেছি তে এটা একটা পয়েন্ট অসুস্থতার কারণে যদি কোনো নারীর রক্তস্রাব নির্গত হতে থাকে তবে কিভাবে সে সালাত ও সিয়াম আদায় করবে উত্তর আর উত্তর হবে এই নারীর অসুখ শুরু হওয়ার পূর্বে তা তথাগত মাসের তার ঋতুর যে দিন তারিখ নির্দিষ্ট ছিল সেই নির্দিষ্ট দিন সমূহে সে নিজেকে ঋতু বর্তি হিসাবে গণ্য করে প্রবৃতি থেকে থাকবে উদাহরণস্বরূপ বিগত মাসগুলোর প্রথম দিকে তার ছয় দিন ঋতু ছিল অপর এক সময় তার অসুখ শুরু হয়েছে এক্ষেত্রে সে প্রত্যেক মাসের প্রথম দিকে ছয় দিন অপেক্ষা করবে এবং সালাদ সিয়াম থেকে বিরত থাকবে এই দিন শেষ হলেই গোসল করে সালাদ সিয়াম আদায় করবে এ নারী বা তার মতো নারীদের সলাদের পদ্ধতি হচ্ছে ফরজ সালাতের সময় হওয়ার পর পূর্ণাঙ্গরূপে লজ্জা স্থান তত করবে তারপর সেখানে প্যান্ট বা পট্টি জাতীয় বা কোনো কিছু বেঁধে দিবে এরপর রুজু করবে এবং সলাদ আদি করবে সলাদের সময় উপস্থিত হওয়ার পূর্বে এরূপ উজু এরূপ এরূপ ইত্যাদি কাজ করবে না ফরজ সালাতের সময় অতীত অন্য

জোহর আসরের জন্য যথেষ্ট হয় এবং দ্বিতীয়বার পরিশ্রম মাগিরি এসার জন্য যথেষ্ট হয় আর একবার ফরজ সালাদের জন্য অর্থাৎ ফাঁসবার ফসক্ত চালাদের জন্য লজ্জাস্তান দ্রুত করা ফটি বাঁধা করা প্রভৃতি কষ্টকর বিষয় তাই এর পরিবর্তে তিনবারেই এ কাজ আদি করা আদি হয়ে যাবে কষ্ট অনেক লাঘব হবে আল্লাহ আমাদেরকে তো দান করুন এবং একদিন আমল করা দান করুন والله اعلم الصواب الله شوف مهاجاني الله شوف مش زانم.